করে আজকে একটা কথা কবি যা জিজ্ঞেস করো মুখে আল্লাহ নিচে মানি। তুই কি অরবিন্দ সম্পালকে প্রেম করস? কষ্ট আমি আমি সম্পালকে কেটে গেছে কিছুক্ষণ আগে রোকসানা বাড়িতে এসে কয়ে গেল কলেজে যাওয়া আসার পথে সে ডিস্টার্ব দেয়। হ্যাঁ কি কইলে রোকসানা মিশা কথা হইতেছে? তুমি নিশ্চিত? ও আচ্ছা ঠিক আছে, তুমি রোসানারে জিজ্ঞেস করো। ওই তোমার বইনের নামে মিশা বদনাম করলো কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি। মিনিস্টারে কি কইলো? নিশ্চয় কইলো রোকসানা মিশা কথা হইতেছে, ও ঠিক নাকি চম্পারে ডিস্টার্ব করে না। মিনিস্টারের কথা আপনি বিশ্বাস করেন না, ও কোনো খোঁজ খবর না করে এইসব করতেছে। আচ্ছা তোমার কেন মনে হলো যে আমার সওয়াল মিশা কথা হইতেছে? কেন আপনি বোঝেন না, আপনি সওয়াল চামেলির রঙে প্রেম করতেছে। হে তো ফটিকটা সেভ করার চেষ্টা করবই, আপনি গদারি দিয়ে খোঁজ খবর লাগান। এই তোমার কি ব্রেন আউট হয়ে গেছে? আমি কি বাড়ির কামলা জামলার কাছে ঘরের কথা কমু? হ্যাঁ তাহলে আপনি নিজে খোঁজ খবর লাগা। ঠিক আছে খোঁজ খবর নেওয়ার আগে চম্পার লগে একটু কথা কই। চম্পা চম্পা! জি আপা। এদি আসো আম্মা। আম্মা তোমার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি কি ফটিকের সাথে? আব্বা আপনার নাম আমি একবার কইলাম যে ফটিক ভাইয়ের সাথে আমার কিছু নাই, আপনি আবার আমার একই কথা জিজ্ঞেস করতেছেন। এই আস্তে কথা কও। সরি আব্বা, আমি বিশ্বাস করতে চাই তুমি সত্য কথা কইতেছ। আব্বা বিশ্বাস করেন আমি আপনার কোনো মিথ্যা কথা কই নাই। ঠিক আছে যাও ঘরে যাও। আমি জানি না মনে করছস, আসলে ঘটনা হলো তুই আমার ভাইয়ের লগে প্রেম করতে চাইছস, প্রেম করতে না পারা তার নামে উল্টা পাল্টা কথা কইতাস। শোন তুই নিজেও খুব ভালো করে জানোস যে তোর ভাই চম্পার লগে প্রেম করে। জীবন নেও না, আমার ভাই কারো লগে প্রেম করে না, উল্টা তুই আমার ভাইয়ের লগে প্রেম করতে চাস। কোনো দিনও না, তোমার ভাই এমন কি হয়ে পড়ছে তার সাথে আমার প্রেম করার জন্য একদম পাগল হয়ে যাওয়া লাগবে। এখন আঙ্গুর ফল টক লাগতেছে তাই না? কেন কয়দিন আগে তো তুই আঙ্গুর বাড়িতে গেছিলি ভাইজানের খোঁজ করতে, এখন কইতেছিস এরকম কিছু না। এই সরি আই, তুই প্রমাণ করতে পারবি তোর ভাইয়ের লগে আমি প্রেম করতে চাইছি? তুই প্রমাণ করতে পারবি যে আমার ভাই চম্পার লগে প্রেম করে? শোন আমি নিজে চোখে দেখছি ফটিক বাইরে চম্পার লগে কথা কইতে। এসির কয় কি কথা কইলে কি প্রেম হয় নাকি? তুই কথা কস না আমার ভাইজানের লগে? হ্যাঁ কইছি, কারণ তোর ভাইজার একবারে এসে আমার সাথে কথা কইতে চাইছে তাই কইছি। নিজের দাম বাড়াইতেছে। শোন তোর যদি এতই দাম থাকতো তাহলে এতদিনে একটা হলেও প্রেম করতে পারত। এই জীবনে তোর একটা প্রেম হয়েছে হয় নাই, এই গ্রামের একটা ছাড়ও তোরে পুষেও না। এ সামিলি সাবধানে কথা কবি কইলাম। সাবধানে কথা কবি তোর লাগে কি সাবধানে কথা কমুক? শোন এই গ্রামে যে মায়েরা কাজ করে না কামের সেরি, এই কামের সেরিরাও প্রেম করে। তোর কপালে কেন প্রেম জুটে নাই? কারণ সবাই জানে তুই হলে ইবলিশের নাত। কি কইলি? এই এই তুই কি কলি ক?
জোরে কমু, তুই হলে গিয়ে ইবলিশের নাতনি। আমি ইবলিশের নাতনি হয়ে থাকলে তুই ইবলিশের মায়া, বুঝছো? আয় আয় আয়, বাপ তুলে কথা কবি না কিন্তু, বাপ তুলে কথা কবি না কিন্তু। এই তুই আমার দাদারে তুলে এত বড় কথা বলে, তুই জানিস আমার দাদা কি লোক আছিল? জানো না, তোর দাদা তো আছিল জোলা, জোলা ছিল জোলা। এই জোলারাই না তোকে ইজ্জত বাঁচাই রাখতে, বুঝছিস? জোলা যদি না থাকতো তাহলে আদিম মানুষ হয়ে না রাস্তাতে ঘুরে বেড়ান লাগতো। আর শোন, আমরা গেরস্তরা না থাকলে না তখন না খেয়ে মরা লাগতো। নাইস নাইস, সামিলি খুব ফাইন একটা কথা কয়েছ তো, লাখে একটা কথা কয়েছে, তাই না? এই পাঠান ভাই, আপনি আমাদের কথার মধ্যে একটু হান্দাই পড়লেন কেন? হ্যাঁ হানবোড়া কিসের জন্যি? তোমরা দুইজনে যেভাবে ওই সারের মানে ঝগড়া শুরু করে দিয়েছো, দুজন তো রক্তাক্ত হয়ে যেত। আমি না আসলে পারি তো খুনাখুনি হয়ে যেত। কোথায় আমাকে একটু থ্যাংকস দিবা, তাহলে তারপর থামিয়ে দিয়ে কথা করছো নাকি? সরেন, আপনার আম করে থামান লাগবো না, আপনি জানেন যে কাছে সরেন। সামিলি তুমি আমার সাথে এরম ব্যবহার করতেছো কিসের জন্য সামিলি? আমি কি খারাপ কিছু কয়েছি? কও এই আপনারা কইছে জানি যে কাছে ফুটান। ঠিক আছে, তুমি কষ্ট যাতে আমি চলে যাব। তবে সামিলি তোমাকে একটা রিকোয়েস্ট করি যাই, রাখলে তোমার চেহারা ভালো লাগে না, মিষ্টি চেহারাটা একটু হালকা হয়ে যায় প্লিজ। আর তুই তুই মেম্বার কাহার কাছে আমার ভাইজানের নামে নালিশ দিছিস না? তুই দেখি তোরে যদি মিনিস্টার বাড়িতে আমি মাইন না খাইছি, আমার নাম সামিলি না, মনে রাখবি খালি। যা যা যা, মিনিস্টার ভাইয়ের লাগে প্রেম করে একদম খুব পাট বাইরে গেছে না? এমন ব্রিটিশ সাল চালুক না তোকে প্রেমের ইটিশ ব্রিটিশ একদম জীবনের মতো শেষ হয়ে যাবে। ফাজিল স্যার, আচ্ছা রোগ সোনার লগে তোর কোনো প্রবলেম হয়েছে? কেন প্রবলেম হইব কেন? তাহলে তোর নামে ওই উল্টা পাল্টা কথা কয়ে বেড়াই যায়। শয়তান সেরি, ফটিক ভাইয়ের লগে প্রেম করতে পারে নাই, এখন সারা গ্রাম শুদ্ধা আমার নামে বাজে কথা ছড়াইতেছে, ওরে আমি থাপড়াম। তার মানে তুই কইতে চাইতেছস রোকসানা যা কইতাছে সব মিথ্যা? অবশ্যই মিথ্যা। আমি কেন ফটিক ভাইয়ের লগে প্রেম করতে যামু? উনারে তো আমি বড় ভাইয়ের মতো দেখি, আর উনি তো আমার ছোট বোনের মতো দেখে, আপু আপু ছাড়া উনি কোনো কথাই বলে না। আর এই শয়তান সেরি, সিসি লজ্জায় আমার মাথাটা কাটা যাইতেছে। সি রোকসানা সেরি রে, আমি কি করবো না? না 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 ভাইজান, তুমি রোকসানারে কিছু জিজ্ঞেস করো না, দেখা যাবো তোমারই নিয়ে আসে সারা গ্রামে একটা বদনাম ছড়াই দিছে। আমার নাম বদনাম ছড়াইব রোকসানা? জানে মাইরা ফেলামু না আমি? জানে মাইরা ফেলাইয়া তুমি কি শেষে নিজে ফাঁসিতে ঝুলতে চাও? আরে যাও, কথার কথা কইছি আর কি, ওরে খালি একটা থ্রেড দিমু, এটাই যথেষ্ট। তোমার থ্রেড দেওয়ার দরকার নাই, যা করার আমি করুন। তোর এসব খেয়াজের মতো কোনো জানানোর দরকার নাই, আমি দেখতেছি বিষয়টা। কারাও কি আব্বা আম্মা কিন্তু তোমার ব্যাপারটা জানি না গেছে। কি ব্যাপার? তুমি যে সামিলির লগে প্রেম করো এই ডাব্বা জানি না গেছে। কি কস তুই এগুলি, এটা কি রোকসানা কইছে নাকি? না রোকসানা কয় নাই। তাহলে আব্বা জানলো কেমনে রে? কেমনে জানছে সেইটা আমি জানি না, তাই এটা নিয়ে আমি আব্বা আম্মারে কথা কইতে শুনছি। না এই রাজা মিছা কথা এগুলি শুন, লুকাতেছো কেন ভাইজান? এখন আব্বারে কেমনে ম্যানেজ করবা সেই চিন্তা করো। আমার তো মনে হয় না আব্বা সামিলির লগে তোমারে বিয়া দিব। ও তুই তো যাই নাই গেছো সব কিছু, আমি এই চিন্তাই করতেছি রে। আচ্ছা কোর মুড়ে কি কত, তুই কি কস? আমি আর কি কমু, প্রেম করছো তোমরা তোমরা বুঝবা। তোমার যদি সাহস থাকে তাহলে আব্বার সামনে হারাইবা, আর নাইলে হারাইবা। এই কি করা যায়, আগে রোকসানার একটা ব্যবস্থা করি। আমি খোঁজ নিয়ে দেখছি চম্পার সাথে ফটিকের কোন ধরনের কোন প্রেমের সম্পর্ক নাই। অবশ্যই আছে, আমি নিজের চোখে দুইজনে একলগে দেখি। একলগে দেখলে কি প্রেম হয়ে যায়?
এই যে তুই আর আমি হেনে খারে খারে কথা কইতাছি, তোর লগে আমার কি প্রেম হয়ে গেছে? আপনার লগে প্রেম করতে যাবো কেন? তাহলে ফটিকের লগে চম্পাকের লগে প্রেম করতে যাবো? সেটা যায় আপনার বোনের জিগা। চম্পারও জিজ্ঞেস করছি আমি, ফটিকটাও জিজ্ঞেস করছি, ওরা দুইজনে আমার কাছে বলছে ওদের মধ্যে কোনো ধরনের কোনো প্রেমের সম্পর্ক নাই। বোনার বন্ধু কইছে সেই কথা সত্যি হয়ে গেছে, আর আমি যা কইলাম সব মিথ্যা হয়ে গেল। এর লাগে না আমি আপনারে কিচ্ছু কইতে চাই না। গলা নামায় কথা কও। আমি তো আপনার লগে কথাই কইতে চাই নাই, আপনি না রাস্তা একদম বেড় দিয়ে আমার লগে কথা কইতে চাইলেন। আবার তুই চিলে যাছস, তুই তো ফটিকের লগে প্রেম করতে না পাইরা ওর নামে তুই মিথ্যা কথা বলছস। জীবনেও না, জীবনেও না, এখন লুকাইতেছস না? কেন লুকামো? ফটিক ভাইয়ের মতো একটা বাদাই মা পোলার লগে আমি প্রেম করতে যামু? ওর কোনো ভবিষ্যৎ আছে? দুই দুইবার ডিগ্রি ফেল করছে, আর কদিন পর তো ওর থেকে আমার শিক্ষাগত যোগ্যতা বেশি হয়ে যাবো, তাহলে কেন আমি প্রেম করতে যাবো? বাবা বাবা, আসুন তো খুব সাংঘাতিক দে, এখন আঙ্গুল ফল টক মনে হইতেছে না? জীবনে আঙ্গুল ফল টক মনে হইতেছে না। চুপ কর, ফটিকের খবর আমি খুব ভালো করে জানি। ফটিক প্রেম করে আমার বোনের সাথে, আর তুই আমার বোনের সাথে আরো জানাস। এই কথা আপনার এ ফটিক ভাই কইছে তাই না? কেডায় কইছে এটা তোমার জানার দরকার নাই, কর করি। এইডা বুয়া কথা, আবুর বোন প্রেম করে তার খালাতো ভাইয়ের লগে। তুই আবার মিশা কথা কইতাছস? বিশ্বাস নালে খোঁজ নি দেখেন গজান। খোঁজ নেওয়ার কোনো দরকার নাই, তুই ভাই গো। হ্যাঁ দা, তোর কাম পাই না আমি আপনার বাইকে উঠবো, আর মানুষে আমারে দেখে নানান কথা কোক। কে ওই কোনো কিছু কইব না, ওঠ। বাইকে উঠে কি করুম? আবার গিয়া কবি, তুই ফটিকের নামে যা কইছস ওগুলো ডাহা মিথ্যা কথা। প্রশ্নই উঠে না এই কথা কোয়ার। ফোন রোকসানা, তেল আমি করলে কিন্তু তুই আমার হাতে মাইর খাবি। তুই আমার বোনের নামে কিন্তু মিথ্যা অপবাদ দিছস। আমি মোটেও মিথ্যা অপবাদ দেই নাই, যা সত্যি সেটাই কইছি। দেখ রোকসানা, তুই কিন্তু আমার মেজাজ মোজাজ পুরো খারাপ করে ফেলাইতেছস। আর আমার মেজাজ খারাপ হইলে আমি কি করতে পারি এটা তুই ভালো করে জানস। তুই সারা জীবন তপস্যা করে কিন্তু সংসারের মুখ দেখবি না। ভালোয় ভালোয় কইতেছি, ঘটে গেল ওঠ। আচ্ছা ঠিক আছে, উঠা লাগবো না, আপনি আপনার কামে যান, আমি আপনার বাড়ি যাইতেছি। মন রাইস, কিন্তু না গেলে কিন্তু মরবি। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাইতেছি। হন, আর তুই আব্বারে গিয়ে কবি, তুই মুকুট ভাইয়ের কথায় এসব কাম করছিস। কে এই কথা কো মুকে? মুকুট ভাই নাম দিব কে? খ্যাক খ্যাক করে ওঠস কে? যা কইতে কইছিস এটা কবি তুই? খামুখ একজনের নামে মিশা কথা কমু। হ্যাঁ কবি, এর আগে ফটিকের কথা কইছস, এখন আমার কথা কবি না? যদি কস তুই আব্বার তো চিনস, তোর কিন্তু বাইন্দা পিটাইব, বুঝছস? সুতরাং বাঁচতে চাইলে মুকুট ভাইয়ের কথাটা অবশ্যই কবি, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে। খুব পাওয়ার দেখাইলেন না? আমিও দেখানি মো সামিলিরা আপনি কেমনে পান। আমার নাম রোকসানা, ভালোবাসলে সানা আর না বাসলে সাতসানা। কিরে আইজ আবার কি কইতে আইছস? আপনার কাছে মাফ চাইতে আইছি। কে? আপনারে কাল মিছা কথা কইছিলাম। মানে? মানে চম্পা ফটিক ভাইয়ের লগে প্রেম করে না। তুই মিছা কথা কইছস কে? হ্যাঁ মুকুট ভাই আমারে কইতে কইছে। মুকুটের কথা? জি, মুকুট ভাই আমারে সব কইতে কইছে। দেখছেন ওই মুকুট কত বড় শয়তান। এই মুকুট কইলো আর তুই কইলি, চম্পাটা তোর বন্ধু কান্দ। সি সি সি, কি করেন আপনি, মায়া মানুষ না? তুমি চুপ করো, আমার মায়ার নামে বড় একটা অপবাদ দিছে, ওর শাস্তি পাওয়া উচিত। কান্দ ধরে রাখা ধর। আমি আর কোনোদিন মিশা কথা কমু না। আমি আর কোনোদিন মিশা কথা কমু না। হ্যাঁ ক, আমি আর কোনোদিন কারোর নামে বদনাম কব না। ক, আমি আর কোনোদিন কারোর নামে বদনামও করুম না। মনে থাকে যেন আমজা ক্যান্সার, ক্যান্সার আমজা যা যা। কামটা আপনি ঠিক করেন নাই, আবার ওই কথা কইতেছ, আমার মায়ের নামে বদনাম করছে। যেই শয়তানের কথায় কামটা করছে তারে তো ধরলেন না, তারে তো ধরা উচিত ছিল আগে। আর সে যে কী কী করিয়া বেড়াইতেছে সেটার কোনো খবর রাখেন আপনি? গ্রামের সব খবর আমি রাখি। আন্দা রাখেন আপনি? ওই মুকুট চাষির বসে মহিলাটা কি কইছে জানেন? আই লাভ ইউ। কি? হ, আরও কইছে কি মাই হার্ট। কি কইতেছ?
ঠিকই করতেছি। কারে কইছে? কারে কারে কইছে সেটা জানি না, শুনছি যে 40 বর্ষী এক মহিলারে কইছে আই লাভ। ঠিক আছে, আমি খোঁজ লাগাইতেছি, বাই করি। কেডা কেডা কইছে এসব কথা? মাফ চাওয়ার পরে আমার কাম ধরাইলেন, এর প্রতিশোধ আমি নিব না। আমার নাম তাহলে রোকসানা না, এত সহজে আমি ছাড়বো না। হ্যালো রোকসানা, তোমার সঙ্গে এক মিনিট কথা বলা যাবে? না, কথা কথা হবে না। ক্ষিপ্ত হইতেছো কেন রোকসানা? ক্ষিপ্ত হব না, দেখা হইলে পরে আপনি খালি কথা কইতেছেন, তাতে কি তোমার কোনো সমস্যা হয়? আচ্ছা, আপনার আমার লগে কথা কর দরকারটা কি? তোমার আপত্তি থাকলে বলবো না। অবশ্যই বলবেন না, কারণ আমি আপনার মতলব জানি। আমার কোনো মতলব নেই রোকসানা বানু, আমি অতিশয় সজ্জন ব্যক্তি। সজ্জন ব্যক্তি না, আমি খুব ভালো করে জানি আপনি একটা ক্যারেক্টারলেস বেটা সওয়াল। এসব তুমি কি বলতেছো রোকসানা বানু? আমি তোমার বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠ না, আপনি হইলেন কি একটা বুইড়া খাটাস। এখন আমার সামনে থেকে সরেন, সরেন, সরেন। জোলার কন্যা কোথা কাক, জীবনেও তোর বিয়ে হবে না। তুই পুরুষ মানুষকে কটাক্ষ করে কথা বলিস। হাই, আর কিছুদিন পর তো মরিয়ে যাবেন, কবরে চলে যাবেন, তা শরম লজ্জা হবি কবে ভাই? মুখ সামলে কথা বলো পাঠান। কিসের মুখ সামলে কথা কব ভাই? আমি নিজের চোখে যা দেখেছি, রোকসানা তো মেলা ছাটানি দিয়েছে আপনাকে। রোকসানা কোথায় আমাকে ছাটানি দিল? ও, কোথায় ছাটানি দিয়েছে? গায়ে পরে কথা কওয়ার জন্য রোকসানা তার একটু ঠাটায় সুপার মারি দিত। মুখ সামলে কথা বলো পাঠান, মুখে যা আসে তাই বলবে না। তোমার মুখে সব কথা মারে না, তার উপর তুমি সজ্জন না দুর্জন। কথায় আছে দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য, তার উপর তুমি তো বিদ্বান না, মূর্খ। মুকুট ভাই সাবধানে কথা কান কয়ে দিলাম, আপনি কাক মূর্খ করছেন, কাক মূর্খ করছেন। তুমি ক্লাস টু পাস? আমি টু পাস করেছি? হ্যাঁ, টু থেকে ক্লাস থ্রিতে উঠেছিলে, তারপর আর পাস করতে পারোনি। আমি পাস করতে পারিনি, আপনি ব্যাপাক পাস করে ফেলাইছেন, নিজেও তো এমএ পাস করতে পারেননি। আমি এমএ পাস করিনি তো কি হয়েছে? আমি তো তোমার চেয়ে শিক্ষিত। কসুর শিক্ষিত, যে শিক্ষিত হয় চাকরি পায় না, সে শিক্ষার কোনো মূল্য নেই। কে বলেছে চাকরি পাইনি? কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দরখাস্ত দিয়েছি, যে কোনো একটা কোম্পানিতে চাকরি হয়ে যাবে। শোনেন, ওই সেরা খাতায় ঘুমায় চাঁদে যাওয়ার স্বপ্ন দেখিয়েন না, কোনো লাভ হবেন না। আপনার হারির খবর আমার জানা আছে ভাই। এই পাঠালে তুমি যাও তো, যাও তো, তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছাই করছে না। আমার খুব ইচ্ছা করতেছে, আপনার থোতমাটা খুব সুন্দর, নাইস, খাটাস কনকা। মূর্খ গবাদি পশু। হ্যালো, কেমন আছো চমন ভাই? ভালো। তোমার সঙ্গে কি এক মিনিট কথা বলা যাবে? এক মিনিটে কি করবেন, 10 মিনিট কোন? থ্যাংক ইউ। একটা বিষয়ে তোমার অভিমত জানতে চাইব। এই গ্রামে প্রেমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই বিষয়ে তোমার মতামত কি? কি ব্যাপার মুকুল ভাই, আপনি এইখানে খাড়া এমন হাঁপাচ্ছেন কেন? পেছনে গোলাপ দানা। এখন নাই, এখন নাই। আচ্ছা কদু দাদা, কি করা যায় বলো তো? গোলাপ দানা পর উৎপাতে আমার প্রাণ উষ্ঠাগত। দাঁড়া, কথায় আসো না, যত মুশকিল তত আসান, বার করতেছি।